এই যে পুটুস, আমি সকালবেলায় দরজাটা লাগিয়ে রাখি, এখানে ওখানে রুহি ঘুমায়, আর এরা মাঝে মাঝে চেঁচিয়ে ওঠে, তো তো সেই কারণে যদি উঠে যায় সেই জন্য। তাই এদের এখন চিন্তিত মুখ, কারণ কি ওরা ঠিক বুঝতে পারে বুনি উঠেছে, আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। তো ওরা ঠিক বুঝতে পেরেছে, আমাকে 10 বার করে দরজায় যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে যে বুনি উঠেছে ঠিক। একটু আমি এগোতে না এগোতে ও আগে এগোচ্ছে, দেখো ও আগে এগোচ্ছে আর পেছু ফের ফের দেখছে মা আসছে কিনা। কিরে ওই যে চাচাচ্ছে, মানে উঠেছে বুনি, এবার খোলো, ওই জন্যই ও দেখাচ্ছে, ছুটতে ছুটতে খালি এখানে যাচ্ছে বুনি উঠেছে কিনা। আমি দেখাচ্ছি তো বুনি উঠেছে কিনা, ও বুনিকে কতটা ভালোবাসে দেখুন। এই যে সত্যি সত্যি কিন্তু উঠেছে, কেউ জানতে না পারে, ও ঠিক জানতে পারে, এসো ও ঠিক জানতে পারে দাদা দিদিরা যে বুনি উঠে পড়েছে। না রে বুনু, হ্যাঁ তুমি উঠে পড়েছো, তুমি কী করে পুটুর দাদাকে ডাকছিলে? আচ্ছা পুটুর দাদাকে তুমি ডাকছিলে? ও যে বাবা, যে বাবা, যে বাবা, যে উঠে পড়েছে পুটুস দাদা, তো উঠে ডাকছিল তোমাকে। এই দেখো পুটুস দাদা, এই দেখো, এই দেখ তো বুনি উঠে পড়েছে, আমি কোলে নিয়ে নিই, এই দেখ, এই দেখ, নিশ্চিন্ত এবার, নে এবার নিশ্চিন্ত মনে, তোরা ঝগড়া ঝাঁটি কর, মারপিট কর, আর কোনো ব্যাপার নেই। এখন এবার বুনি উঠে পড়েছে, মা কোলে নিয়ে নিয়েছে, নিশ্চিন্ত, এখন নিজেদের মধ্যে এখন খেলা শুরু হয়ে গিয়েছে। এই হচ্ছে ওদের ভালোবাসা, এত ওরা খেয়াল রাখে বুনি, বলার কথা নয়, বলার কথা নয়। তাই যারা ভাবেন যে বাচ্চাদের সঙ্গে ডগি রাখলে বাচ্চার খুব ক্ষতি হয়ে যাচ্ছে, লোম উঠে ঢুকে যাচ্ছে, সেগুলো ফালতু কথা, কিচ্ছু ক্ষতি হয় না, বরঞ্চ অনেক সাহায্য হয়, অনেক ভালো হয়। আমার বাচ্চা কত কিছু শিখেছে এদের কাছ থেকে, ভালোবাসতে শিখেছে, কীভাবে খাবার শেয়ারিং করে খেতে হয় সেসব শিখেছে, সব শিখেছে। আমার মেয়েকে যদি আমি একটা বিস্কুট দিই, ও সবার আগে আগে 3টে টুকরো করে ওদেরকে আগে খাওয়াবে, তারপর নিজে খাবে। এগুলো কি এদের কাছ থেকে শিখেছে, না হলে শিখলো কেন, তাই না? এছাড়া অনেক ভালো গুণও ওদের কাছ থেকে আয়ত্ত করেছে। তাই দয়া করে কেউ ভাববেন না যে বাচ্চার সঙ্গে ডগি রাখলে খুব বাচ্চার ক্ষতি হয়ে যায়, কিচ্ছু ক্ষতি হয় না, বরঞ্চ বাচ্চার ভালো হয়, বাচ্চা ভালোবাসতে শেখে। আলাদা করে আর ওদেরকে কাউকে ভালোবাসতে শেখাতে হয় না, যেটা মানুষের মধ্যে খুবই মানে কম এখনকার দিনে, তাই না? সব কিছুই আছে মানুষের মধ্যে, হিংসা আছে, স্বার্থ আছে, সব আছে, ভালোবাসাটা আজকাল খুবই কমে গেছে। ওদের সঙ্গে থাকলে সত্যি করেই মানুষ অনেক কিছু শেখে, আমিও শিখছি, আমার মেয়েও শিখছে, এবং আমি চাই সবাই শিখুক। তো আজকে ভিডিও এইটুকুই, খুব ভালো থাকবেন, নমস্কার।